দ্বাদশ পরিচ্ছেদ। ভদ্রকালী কলিকাতায় আসিয়া দেখিলেন তাহার মনস্কামনা পূর্ণ হইবার কোনো সম্ভাবনা নাই। কলিকাতার কুলকামিনী রাজপথ আলোকিত করা দূরে থাকুক, পল্লীগ্রাম অপেক্ষা কঠিনতর কারাগারে নিবদ্ধ। যাহারা রাজপথ কলুষিত করিয়া দাঁড়ায় তাহাদিগের শ্রেণীভুক্ত হইবার ইচ্ছা ভদ্রকালী রাখেন না, সুতরাং তাহার কলিকাতায় আসা বৃথা হইল। বিশেষ দেখিলেন তাহার অঙ্গের অলঙ্কার দেখিয়া কলিকাতার স্ত্রীলোক হাসে, ভদ্রকালীর অলঙ্কারের গর্ব ঘুচিয়া গেল। মুচিরামের কলিকাতায় আসা বৃথা হইল না। তিনি প্রত্যহ গাড়ি করিয়া বাজার যাইতেন এবং যাহা দেখিতেন তাহাই কিনিতেন। বাবুটি নূতন আমদানি দেখিয়া বিক্রেতবর্গ 5 টাকার জিনিসে 150 টাকা হাঁকিত এবং নিতান্ত পক্ষে 50 টাকা না পাইলে ছাড়িত না। হঠাৎ মুচিরামের নাম বাজিয়া গেল যে বাবুটি মধু চক্র বিশেষ। পাড়ার যত বানর মধু লুটিতেছিল, জুয়াচোর, বদমাশ, মাতাল, লম্পট, নিষ্কর্মা, ভালো ধুতি, চাদর, জুতা ও লাঠিতে অঙ্গ পরিশোভিত করিয়া চুল ফিরাইয়া বাবুকে সম্ভাষণ করিতে আসিল। মুচিরাম তাহাদিগকে কলিকাতার বড় বড় বাবু মনে করিয়া তাহাদিগকে বিশেষ আদর করিতে আরম্ভ করিলেন। তাহারাও আত্মীয়তা করিয়া তাহার বৈঠকখানায় আড্ডা করিল, তামাক পোড়ায়, খবরের কাগজ পড়ে, মদ খায়, তাস পেটে, বাজনা বাজায়, গান করে, পোলাও ধ্বংসায় এবং বাবুর প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনিয়ে আনে। টাকাটায় আপনার 12 আনা মুনাফা রাখে, বলে দাঁওয়ে জোয়ে ফিকি দামে কিনিয়াছি। উভয় পক্ষের সুখের সীমা রহিল না। যে গলিতে মুচিরাম বাড়ি লইয়াছিলেন সেই গলিতে একজন প্রথম শ্রেণীর বাটপার বাস করিতেন, তাহার নাম রামচন্দ্র দত্ত। রামচন্দ্রবাবু প্রথম শ্রেণীর বাটপার, একটু ব্র্যান্ডি বা একখানা কাটলেটের লোভে কাহারও আনুগত্য করিবার লোক নহেন। তাহার ত্রিতল গৃহ, প্রস্তর মুকুর, কাষ্ঠ কাচ, কার্পেটাদিতে সুকুসুম উদ্যানতুল্য রঞ্জিত। তাহার দরওয়াজায় অনেকগুলো দারোয়ান গালচাল্লা বাঁধিয়া সিদ্ধি ঘটে, আস্তাবলে অনেকগুলি অশ্বের পদধ্বনি শোনা যায়। তিনখানা গাড়ি আছে, সোনা বাঁধা হুঁকা, হীরা বাঁধা গৃহিণী, হ্যান্ড নোটে বাঁধা ইংরেজ খাদক এবং তারা বাঁধা কাগজ সকলই ছিল। তথাপি তিনি জুয়াচোর জুয়াচুরিতেই এ সকল হইয়াছিল। তিনি যখন শুনিলেন টাকার বোঝা লইয়া গ্রাম্য গর্ধব পাড়ায় আসিয়া চড়িয়া বেড়াইতেছে, তখন ভাবিলেন যে গর্ধবের পৃষ্ঠ হইতে টাকার বোঝাটি নামাইয়া লইয়া তাহার উপকার করিতে হইবে। আহা, অবোধ পশু, এত ভারী বোঝা বহিবে কি প্রকারে, বোঝাটি নামাইয়া লইয়া তাহার উপকার করি। প্রথম প্রয়োজন মুচিরামের সঙ্গে আলাপ পরিচয়। রামচন্দ্রবাবু বড়লোক, মুচিরামের বাড়ি আগে যাইবেন না, ইঙ্গিত পাইয়া একজন অনুচর মুচিরামের কানে তুলিয়া দিল। রামচন্দ্রবাবু কলিকাতার অতি প্রধান লোক আর মুচিরামের প্রতিবেশী, মুচিরামের সঙ্গে আলাপ করিবার জন্য অতি ব্যস্ত, সুতরাং মুচিরাম গিয়া উপস্থিত। এইরূপে উভয়ে উভয়ের নিকট পরিচিত হইলেন, উভয়ে উভয়ের বাড়ি যাতায়াত হইতে লাগিল। ঘন ঘন যাতায়াতে ক্রমে সৌহার্দ্য বৃদ্ধি হইল। রামচন্দ্রবাবুর সেই ইচ্ছা, তিনি চতুর, মুচিরাম নির্বোধ, মুচিরাম গ্রাম্য, তিনি নাগরিক। অল্পকালেই মুচিরাম মৎস্য ফাঁদে পড়িল, রামচন্দ্রের সঙ্গে বন্ধুতা করিল, রামচন্দ্র তাঁহার মুরব্বী হইলেন, মুচিরামের নাগরিক জীবনযাত্রা নির্বাহে শিক্ষা গুরু হইলেন। এটি মুচিরাম গুরুর জীবনচরিত উপন্যাসের দ্বাদশ পরিচ্ছেদ সমাপ্ত হইল। ধন্যবাদ।